দেওয়ানি আদালতের এখতিয়ার নির্ণয়ে অর্থ প্রধান ভূমিকা পালন করে। এজন্য প্রত্যেকটি দেওয়ানি মামলায় যখন আর্জি উপস্থাপন করা হয় তখন দাবিকৃত প্রতিকারের সঠিক মূল্য থাকলে সঠিক মূল্য এবং যদি সঠিক মূল্য না থাকে তাহলে একটি আনুমানিক মূল্য প্রকাশ করতে হয়। দেওয়ানি কার্যবিধির এই এখতিয়ারকে মূলত বলা হয় আর্থিক এখতিয়ার। এই আর্থিক এখতিয়ারের পাশাপাশি দেওয়ানি আদালতের এখতিয়ার নির্ণয়ে আরো কিছু এখতিয়ার প্রভাব বিস্তার করে থাকে। তাদের মধ্যে বিষয়বস্তুগত এখতিয়ার, আদি বা মূল এখতিয়ার, আঞ্চলিক এখতিয়ার, আপিল এখতিয়ার। এই এখতিয়ার গুলো সম্বন্ধে জানা যে কোনো মামলা দায়েরের ক্ষেত্রে যেমন গুরুত্বপূর্ণ তেমনি বার কাউন্সিল পরীক্ষা, সহকারী জজ নিয়োগ পরীক্ষার ফ্রিলি রিটেন এবং ভাইবার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আজকের পর্বে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে খুব সহজ আলোচনা করার চেষ্টা করা হবে। আমরা জানি দেওয়ানি প্রকৃতির মামলা বলতে মূলত বোঝানো হয়ে থাকে পদ এবং সম্পত্তি বিষয়ক মামলা, এবং গভীর বিশ্লেষণে দেখা যায় কোনো ব্যক্তি যদি তার অধিকার থেকে বঞ্চিত হয় তাহলে সেই অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য মামলা করার যে অধিকার লাভ করে তাকেই মূলত বলা হয়ে থাকে দেওয়ানি প্রকৃতির মামলা। কোন ব্যক্তি দেওয়ানি অধিকার থেকে বঞ্চিত হলে দেওয়ানি আদালতে মামলা করার যে অধিকার লাভ করে সেটিকেই মূলত বলা হয় দেওয়ানি আদালতের বিষয়বস্তুগত এখতিয়ার। অর্থাৎ দেওয়ানি প্রকৃতির মামলা অবশ্যই প্রথমে দেওয়ানি আদালতে পেশ করতে হবে। দেওয়ানি কার্যবিধি 1908-এর 9 ধারায় এ সম্বন্ধে বলা হয়েছে বারিত না হলে দেওয়ানি আদালত সকল প্রকার দেওয়ানি মোকদ্দমার বিচার করবেন। এই ধারা অনুযায়ী অন্যান্য এখতিয়ার ঠিক রেখে, তামাদির মেয়াদ ঠিক রেখে যদি মোকদ্দমাটি দেওয়ানি প্রকৃতির হয় তাহলে অবশ্যই সেটি দেওয়ানি আদালতে পেশ করতে হবে। মাঝে মাঝে আমরা দুটি শব্দ প্রায় শুনে থাকি, কগনিজেন্স কোর্ট, আমলি আদালত এবং ট্রায়াল কোর্ট, বিচারিক আদালত। যে কোর্টে প্রথম মামলা বা মোকদ্দমা উপস্থাপন করা হয় সেই কোর্টকে বলা হয় কগনিজেন্স কোর্ট বা আমলি আদালত, এবং যেই কোর্টে বিচার করা হয় সেই কোর্টকে বলা হয় ট্রায়াল কোর্ট বা বিচারিক আদালত। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ট্রায়াল কোর্ট এবং কগনিজেন্স কোর্ট আলাদা আলাদা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ট্রায়াল কোর্ট এবং কগনিজেন্স কোর্ট একই হয়ে থাকে। এই যে কোনো আদালতের মামলা আমলে নেয়ার ক্ষমতা, বিচারের ক্ষমতা, সেই ক্ষমতাকেই মূলত বলা হয় আদি বা মূল এখতিয়ার। অর্থাৎ যেই এখতিয়ার বলে কোনো আদালত মামলা গ্রহণ করতে পারে, সেই মামলার বিচার করতে পারে, সেই এখতিয়ারই হচ্ছে আদি এখতিয়ার। 5 প্রকার দেওয়ানি আদালতের মধ্যে যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী জজ এবং সহকারী জজ মূলত এই আদি এখতিয়ার ভোগ করে থাকে। এর পাশাপাশি জেলা জজ কিছু কিছু ক্ষেত্রে যেমন কোম্পানি, দেউলিয়া, ট্রেডমার্ক ইত্যাদি ক্ষেত্রে আদি এখতিয়ার ভোগ করে থাকলেও অতিরিক্ত জেলা জজ কোনো আদি এখতিয়ার ভোগ করে থাকে না। শুধুমাত্র জেলা জজ বিশেষ বিশেষ ক্ষেত্রে কিছু বিশেষ মোকদ্দমা অতিরিক্ত জেলা জজের নিকট হস্তান্তর করে থাকেন। সারা বাংলাদেশে অনেক রকমের দেওয়ানি আদালত প্রতিষ্ঠিত আছে। আপনি চাইলেই বাংলাদেশের ভিতর যে কোনো দেওয়ানি আদালতে মামলা করতে পারবেন না। আপনি যদি কোনো একটি বিশেষ এলাকায় আপনার অধিকার থেকে বঞ্চিত হন তাহলে সেই এলাকার আদালতে বা আপনি যার দ্বারা ক্ষতিগ্রস্ত হলেন তার এলাকার আদালতে মামলা করতে পারবেন। এর পাশাপাশি বিরোধীয় বস্তু যদি দুটি এলাকার মধ্যে অবস্থিত হয় তাহলে দুটি এলাকার মধ্যে যে কোনো একটি এলাকায় দেওয়ানি কার্যবিধি 1908-এর 16-20 ধারায় মূলত দেওয়ানি আদালতের আঞ্চলিক এখতিয়ার নিয়ে আলোচনা করা হয়েছে। 16 ধারা অনুযায়ী মামলার কারণ যেখানে উৎপত্তি হয় সেখানেই অবশ্যই মামলা দায়ের করতে হবে। অর্থাৎ যে ক্ষেত্রে আপনার কজ অব অ্যাকশন একটি এলাকার মধ্যে সীমাবদ্ধ সেক্ষেত্রে আপনার অন্য এলাকায় যাওয়ার কোনো সুযোগ নেই। 17 ধারায় বলা হয়েছে ভিন্ন ভিন্ন এলাকায় যদি মামলার কজ অব অ্যাকশন বা বিরোধীয় বিষয়বস্তু অবস্থিত হয় সেক্ষেত্রে দুটি এলাকার মধ্যে যে কোনো একটি এলাকার দেওয়ানি আদালতে দেওয়ানি প্রকৃতির মামলাটি দায়ের করা যাবে। কিন্তু যে ক্ষেত্রে আপনি বুঝতে পারেন না আপনার মামলার বিরোধীয় বিষয়বস্তু কোন এলাকায় অবস্থিত সেক্ষেত্রে আপনি নিকটস্থ যে কোনো একটি এলাকার দেওয়ানি আদালতে দেওয়ানি প্রকৃতির মামলা দায়ের করতে পারবেন। 19 ধারা অনুযায়ী যখন আপনি কোনো ব্যক্তির দ্বারা ক্ষতিগ্রস্ত হন এবং সেই ব্যক্তি অন্য এলাকার বাসিন্দা হয় কিংবা অন্য কোনো এলাকায় ব্যবসা বাণিজ্য পরিচালনা করে তাহলে আপনি যে এলাকায় ক্ষতিগ্রস্ত হলেন বা সেই ব্যক্তিটি যে এলাকায় থাকে বা যে এলাকায় বসবাস ব্যবসা বাণিজ্য করে সেই এলাকার আদালতে মামলা দায়ের করতে পারবেন। এবং সর্বশেষ 20 ধারায় বলা হয়েছে আপনার যদি সবকিছু নিয়েই অস্পষ্টতা থাকে সেক্ষেত্রে আপনি 20 ধারা অনুযায়ী যে কোনো আদালতে মামলা দায়ের করতে পারবেন। দেওয়ানি কার্যবিধির আঞ্চলিক এখতিয়ারের সঙ্গে আঞ্চলিক এখতিয়ার নিয়ে আপত্তি সম্বন্ধেও বিভিন্ন বিধান আলোচনা করা হয়েছে। মূলত 21, 22, এবং 23 ধারায় আঞ্চলিক এখতিয়ার নিয়ে যে আপত্তি সেই আপত্তি সম্বন্ধে বলা হয়েছে। 21 ধারায় যে গুরুত্বপূর্ণ বিষয়টি বলা হয়েছে বিচার্য বিষয় প্রণয়নের পূর্বে বা সময় অবশ্যই এই আঞ্চলিক এখতিয়ার নিয়ে আপত্তি উপস্থাপন করতে হবে, এবং বিচার্য বিষয় প্রণয়নের পর বা মামলার যে কোনো অবস্থায় যদি এখতিয়ার নিয়ে আপত্তি উপস্থাপন করা হয় সেক্ষেত্রে আদালত অবশ্যই ন্যায় বিচারের বিষয়টি দেখবেন, এবং তিনি যদি মনে করেন আঞ্চলিক এখতিয়ার নিয়ে ন্যায় বিচার বিঘ্নিত হওয়ার সম্ভাবনা আছে তাহলে তিনি উপযুক্ত ক্ষেত্রে উপযুক্ত আদেশ বা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। এবং 22, 23, ও 24 ধারা বিশ্লেষণ করে দেখা যায় যদি একটি জেলার এক আদালত থেকে অন্য আদালতে মামলা স্থানান্তরের জন্য আবেদন করতে হয় তাহলে সেই আবেদন পত্রটি পেশ করতে হবে জেলা জজের আদালতে, এবং যদি
একটি জেলার আদালত থেকে অন্য একটি জেলার আদালতে মামলা স্থানান্তরের জন্য আবেদন করতে হয়, তাহলে সেই আবেদন পত্রটি অবশ্যই পেশ করতে হবে হাইকোর্ট বিভাগে। কেননা দুটি ভিন্ন জেলার দেওয়ানি আদালত হাইকোর্ট বিভাগের আপিল এখতিয়ার ভুক্ত। মামলার যে কোনো পক্ষ আদালতের রায় দ্বারা যদি সন্তুষ্ট না হন, তাহলে তিনি উচ্চতর আদালতে উচ্চতর ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আপিল করতে পারেন। এবং দেওয়ানি আদালতের আপিল এখতিয়ার মূলত দুটি আদালতেই আছে, একটি জেলা জজ আদালত, অন্যটি হাইকোর্ট। জেলা জজের আপিল এখতিয়ার 5,00,000 টাকা পর্যন্ত এবং 5,01,000 থেকে যে কোনো মূল্যমানের আপিল হাইকোর্ট বিভাগ গ্রহণ করতে পারে। এখন আমরা দেওয়ানি আদালতের সবচেয়ে গুরুত্বপূর্ণ এখতিয়ার আর্থিক এখতিয়ার নিয়ে আলোচনা করব। গ্রাম আদালত আইন 2006 যেহেতু 75,000 টাকার মূল্যমানের কোনো বিরোধীয় বিষয়বস্তু নিষ্পত্তির ক্ষমতা গ্রাম আদালতকে দেওয়া হয়েছে, সেহেতু 75,001 টাকা থেকে 2,00,000 টাকা পর্যন্ত মামলার মূল্যমানের বিষয়বস্তু সহকারী জজের হাতে। সিনিয়র সহকারী জজ 2,01,000 টাকা থেকে 4,00,000 টাকা পর্যন্ত কোনো মূল্যমানের বিষয়বস্তুর মূল মোকদ্দমা বিচার ও নিষ্পত্তি করতে পারবেন। যুগ্ম জেলা জজ আদালত 4,00,000 টাকার অধিক যে কোনো মূল্যমানের বিষয়বস্তুর মূল মোকদ্দমা বিচার ও নিষ্পত্তি করতে পারবেন। অতিরিক্ত জেলা জজ আদালত সরাসরি কোনো মামলা গ্রহণ করতে পারেন না, শুধুমাত্র জেলা জজ বিশেষ বিশেষ ক্ষেত্রে কিছু বিশেষ মোকদ্দমা অতিরিক্ত জেলা জজের নিকট হস্তান্তর করে থাকেন। জেলা জজ আদালতেও সরাসরি কোনো মামলা দায়ের করা যায় না, কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে জেলা জজ আদালতে মামলা দায়ের করা যায়, যেমন দেউলিয়া, কোম্পানি, ট্রেডমার্ক ইত্যাদি। এই এখতিয়ারগুলোর পাশাপাশি দেওয়ানি আদালতের রিভিশন এখতিয়ার, রিভিউ এখতিয়ার, রেফারেন্স এখতিয়ার এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এখতিয়ার নিয়েও আলোচনা করা হয়। দেওয়ানি আদালতের যে আর্থিক এখতিয়ার, সেই আর্থিক এখতিয়ার মূলত নির্ধারণ করা হয়েছে সিভিল কোড অ্যাক্ট 1887 অনুযায়ী, যেটি ব্রিটিশ আমলে তৈরি এবং বর্তমান প্রেক্ষাপটে সম্পত্তির বাজার মূল্য সহ অর্থমূল্য বিশেষভাবে পরিবর্তন হয়েছে। এবং এ কারণে 2016 সালে দেওয়ানি আদালতের সেই আর্থিক এখতিয়ারকে পরিবর্তনের চেষ্টা করা হয়েছে। যেহেতু 1887 সালের সম্পত্তি মূল্য বা অর্থমূল্যের পরিবর্তন হয়েছে, সেহেতু বর্তমান সময়ে এসে দেওয়ানি আদালতের আর্থিক এখতিয়ারকে পরিবর্তন করা জরুরি বলে আমি মনে করি। আশা করি আজকের পর্বটি আপনারা সকলেই উপভোগ করেছেন। ধন্যবাদ, আপনারা সকলেই ভালো থাকবেন। আপনাদের কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।